আজকে আমরা শিখব 4 ইনটু 4 এর ম্যাজিক স্কয়ার। ম্যাজিক স্কয়ার, ম্যাজিক স্কয়ার আসলে ম্যাজিকেরই মতো। তো 4 ইনটু 4 এর ম্যাজিক স্কয়ার, তো 4 ইনটু 4 এর ম্যাজিক স্কয়ারে কি থাকে, যে 16টি ঘর থাকে। 4 4 ইনটু 4 সমান সমান 16, সমান সমান 16। অতএব 4 ইনটু 4 এর ম্যাজিক স্কয়ারে 16টি ঘর থাকবে, 16টি ঘর থাকবে, আর এখানে নাম্বার থাকবে 1 থেকে 16 পর্যন্ত, 1 থেকে 16 পর্যন্ত নাম্বার এখানে থাকবে। তো 16 পর্যন্ত নাম্বার এখানে থাকবে, এবং যোগফল কত হবে, যোগফল হবে 34, যোগফল হবে 34, কোণাকুণি সোজা সব দিকে যোগফল 34। তাহলে 1 থেকে 6 পর্যন্ত 16টি ঘর থাকবে এই জায়গায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 1 থেকে 16টি ঘর এই জায়গায় থাকবে আমাদের। তাহলে এটা যেদিকেই আমরা যোগ করি সেদিকেই সমান হতে হবে। এখন কি এটা সমান আছে? সমান নাই, কিন্তু এটা এমনভাবে পূরণ করতে হবে যাতে 16টি ঘর এমনভাবে পূরণ হয় যাতে যোগফল এদিকে করলে, কোণাকুণি করলে, এদিকে উপরে নিচে সোজা সব দিকেই যোগফল সমান হয়, যোগফল সমান হয়। এখন আমরা দেখব যে এই যে নাম্বারগুলো বসাইছি আমরা 1 থেকে 16 পর্যন্ত নাম্বার বসাইছি, আমরা এখন 4 এর ম্যাজিক স্কয়ার শিখতে গেলে আমরা এই যে কোণাকুণি নাম্বারগুলো আছে, কোণাকুণি নাম্বার, এই কোণাকুণি যে নাম্বারগুলো আছে আমরা এগুলা যেটা যে জায়গায় আছে, যেটা যেই জায়গায় আছে আমরা সেটা সেই স্থানেই রাখব, যেটা যে স্থানে আছে আমরা সেই স্থানেই সেটা রাখবো। তাহলে কি কোণাকুণি নাম্বারগুলো, কোণাকুণি আছে কি 1 2 আর 3 কোণাকুণির ভিতরে পড়ে না, 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই যে কোণাকুণি নাম্বারগুলো এটা কি আমাদের কোণাকুণি নাম্বার, এই কর্ণর দিকে গেছে, যে কোণাকুণি 1 6 1 6 11 16 1 6 11 16। এখন দেখো এটা যোগ করলে, এটা যোগ করলে 34 হয়, এটা যোগ করলে 34 হয়। আর যোগফল, যোগফল আমরা কীভাবে নির্ণয় করবো, যে যোগফল সমান সমান, যোগফল সমান সমান 34, যোগফল সমান সমান 34 হয়। তাহলে আমরা প্রথম কি করলাম, যে কোণাকুণি যোগ করলে 34 হয়, এদিকে যোগ করলে 34 হয়। তাহলে আমরা কোণাকুণি সংখ্যাগুলো আমরা এক যে জায়গায় আছে, যেটা আছে সেটা সেই জায়গায় রাখলাম। এখন 2 3 5 8 9 12 এবং 14 15 এই সংখ্যাগুলো আমাদের বসানো হয় না, যে যে জায়গায় আছে ফাঁকা আছে ওই জায়গাগুলো। এখন আমরা এই যে 2 এটা আমরা কোণাকুণিভাবে চেঞ্জ করব, এই যে 2 2 2 ইনটু 15 এই সংখ্যা, এই 11 তো ফাঁকা, আমরা উপরের লাইন এবং নিচের লাইন এই দুই লাইনে উপরের লাইন থেকে নিচের লাইন কোণাকুণিভাবে আমরা চেঞ্জ করব। সোজা হয় কীভাবে, 2 সোজা হয় 14, কিন্তু আমরা একটু কোণাকুণি গেলে হয় 15। তাহলে 2 চেঞ্জ করব 15-র সাথে, 2 চেঞ্জ করব 15-র সাথে, 3 চেঞ্জ করব 14-র সাথে। তো 2 সমান সমান 2 15 আর 3 14। তাহলে 2 জায়গায় আসছে কত, 15 1 5 2 জায়গায় 1 5, আর 15-এর জায়গায় 2, 15-এর জায়গায় 2, এবং 3-এর জায়গায় 14 3-এর জায়গায় 14, এবং 14-এর জায়গায় কি আসবে, 3 14-এর জায়গায় 3। এইভাবে যদি আমরা
8 এবং 9 দে চেঞ্জ করি 8 এবং 9 দে চেঞ্জ করি তাহলে কি হয় 8 এর জায়গায় হবে 9 আর 9 এর জায়গায় হবে 8 8 এর জায়গায় 9 9 এর জায়গায় 8 9 এর 9 এর ঘর কোনটা এইটা আমাদের 9 ছিল তো 9 এর জায়গায় হবে 8 9 এর জায়গায় 8 এবং 8 এর জায়গায় 9 8 এর জায়গায় 9 তাহলে কি হলো যে 8 এবং 9 চেঞ্জ আবার 5 চেঞ্জ হবে কার সাথে 12 এর সাথে 5 12 এর সাথে চেঞ্জ হবে কোনাকুনি ভাবে চেঞ্জ কোনাকুনি ভাবে চেঞ্জ 5 এর জায়গায় 12 তাহলে 5 এর জায়গায় 12 টা 5 এর ঘর কোনটা এইটা তাহলে এই জায়গায় বসলো 12 আর 12 এর ঘর এইটা এই জায়গায় বসবে 5 এই জায়গায় বসবে 5 তাহলে কি হলো দেখো আমি যোগ করে যে 1 ইন 1 আর 15 যোগ করলে কত হয় 16 16 আর 4 যোগ করলে 20 20 আর 14 যোগ করলে 34 আবার এটা যোগ করলে 12 আর 6 18 18 এবং তার সাথে 7 যোগ করলে হয় 25 এবং তার সাথে 9 যোগ করলে হয় 34 আবার 8 8 এর সাথে 10 যোগ করলে হয় 18 18 এর সাথে 11 যোগ করলে হয় 29 এর সাথে 5 যোগ করলে কি হয় 34 আবার এটার সাথে যোগ করলেও ওই 34 হয় আবার কোনাকুনি ভাবে যোগ করলেও 34 আবার এদিকে যোগ করলেও 34 তাহলে আমরা কি পেলাম যে আমরা কর্ণের যে সংখ্যাগুলো কোনাকুনি যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা প্রথম ফিক্সড রাখছি সেগুলো ফিক্সড রাখছি তারপর কি হয়েছে আমাদের সেগুলো ফিক্সড রাখার পরে এই যে উপরে যে দুইটা ঘর প্রথম লাইনে এবং নিচের লাইনে যে দুইটা ঘর ওই নাম ঘর দুইটা যে জায়গায় 2 এবং 3 আর 14 এবং 15 এটা আমরা কোনাকুনি ভাবে চেঞ্জ করছি 2 15 3 14 কোনাকুনি ভাবে চেঞ্জ করছি আবার পাশের যে দুটো লাইন যে 8 এবং 9 এর জায়গায় আমরা কোনাকুনি ভাবে চেঞ্জ করছি এবং 12 এবং 5 এর জায়গায় আমরা কোনাকুনি ভাবে চেঞ্জ করছি এখন এই এই সংখ্যাগুলো এইভাবে আমরা যদি কোনাকুনি ফিক্স না করে আমরা করব যে কোনাকুনিগুলো সব লড়াই দেব এবং মাঝখানে যে ঘরগুলো আছে কোনাকুনি বাদে সেই ঘরগুলো আমরা ফিক্সড রাখবো তাহলে কি থাকে এই জায়গায় 2 3 টু থ্রি 1 বাদ যাবে 2 3 4 বাদ যাবে 5 6 7 বাদ যাবে 8 9 10 11 বাদ যাবে 12 13 বাদ যাবে 14 15 13 বাদ যাবে 14 15 এখন এই জায়গায় আমরা করছিলাম কোনাকুনি সব ফিক্সড রাখছিলাম এখন আমরা কি করলাম যে কোনাকুনি বাদ দিয়ে বাকিগুলো আমরা ফিক্সড রাখলাম তাহলে আমরা কোনাকুনি ঘরগুলো লড়াবো এখন আমরা কোনাকুনি ঘরগুলো চেঞ্জ করব কোনাকুনি ঘরগুলো চেঞ্জ করব আমরা এক যে জায়গা আছে এক যে জায়গা আছে আর 16 এক আর 16 কোনাকুনিতে কি এই জায়গায় প্রথম চাইতে এক এবং লাস্টটা কি 16 এটা 1 এটা 16 তাহলে 16 এর জায়গায় পড়বে আমাদের 1 16 এর জায়গায় 1 যে 16 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 16 16 এর জায়গায় 1 এবং 1 এর জায়গায় 16 আবার আমরা 1 2 3 4 4 এর 4 এবং 13 এই নাম্বার দিয়ে চেঞ্জ করব 4 এর জায়গায় 13 আর 13 এর জায়গায় 4 4 এর জায়গায় 13 এবং 13 এর জায়গাতে 4 এখন দেখা যায় যে এই যোগফলগুলো সব হয়ে গেছে যোগফলগুলো সব 34 হয়ে গেছে এখন মাঝখানে যে সংখ্যা দুটো আছে যে 6 7 এবং 11 11 10 11 6 7 এবং 10 11 এই সংখ্যা দুটো আমরা এইটা যেমন কোনাকুনি ভাবে চেঞ্জ করছি এই মাঝের চারটা আমরা
কোনাকুনি ভাবে চেঞ্জ করব তাহলে এটা কি ছিল এটা 6 তো 6 আর এটা ছিল 11 তাহলে 6 এর জায়গা হবে কি 11 6 এর জায়গা হবে 11 এই 6 আছে 6 এর জায়গায় 11 আর 11 এর জায়গায় 6 11 এর জায়গায় 6 আবার এই জায়গা তো 7 7 এর জায়গায় কত 7 এর জায়গা হবে 10 7 এর জায়গায় 10 এবং 10 এর জায়গায় 7 10 এর জায়গায় 7 এখন দেখো যে এই কোনাকুনি যোগ করলে 34 কোনাকুনি যোগ করলে 34 দেখো 16 প্লাস 11 প্লাস 6 প্লাস 1 1 আর 6 কত হয় 7 7 আর 11 কত হয় 7 এবং 11 কত হয় 18 18 এর সাথে 16 যোগ করলে কত হয় 34 তাহলে যোগ করলে আমরা পেলাম এটা 34 আবার যদি আমরা এইটা যোগ করি 15 আর 14 কত হয় 29 29 এর সাথে 1 যোগ করলে হয় 30 30 এর সাথে 4 যোগ করলে হয় 34 এইটা যোগ করলে কত হয় 9 এবং 7 যোগ করলে কত হয় 16 16 এর সাথে 6 যোগ করলে কত হয় 22 22 এর সাথে 12 যোগ করলে কত হয় 34 34 আবার এইটা 11 8 এবং 10 যোগ করলে হয় 18 18 এর সাথে 11 যোগ করলে হয় 29 29 এর সাথে 5 যোগ করলে হয় 34 13 এর সাথে 3 যোগ করলে 16 16 এর সাথে 2 যোগ করলে 18 18 এর সাথে 16 যোগ করলে 34 4 এবং 7 যোগ করলে হয় 11 11 এর সাথে 10 যোগ করলে হয় 21 21 এর সাথে 13 যোগ করলে হয় 34 তাহলে আমরা কি দেখলাম যে এই যে আমাদের নাম্বারগুলো সেই নাম্বারগুলো কোনাকুনি যা ফিক্সড করে প্রথমটা আমরা কি করলাম প্রথমটা আমরা কি করলাম যে কোনাকুনি ঘরগুলো ফিক্সড রেখে মাঝখানে যে ঘরগুলো আছে সেই ঘরগুলো আমরা চেঞ্জ করছি কোনাকুনি ভাবে আমরা চেঞ্জ করছি কোনাকুনি ভাবে চেঞ্জ করলে দেখা যায় যে আমাদের যে 2 এর স্থানে পড়ে 15 এবং 15 এর স্থানে পড়ে 2 আবার 3 এর জায়গায় পড়ে 14 14 এর জায়গায় পড়ে 3 9 এর জায়গায় পড়ে 8 এবং 8 এর জায়গায় পড়ে 9 5 এর জায়গায় পড়ে 12 এবং 12 এর জায়গায় পড়ে 5 তাহলে আমরা কোনাকুনিটা ফিক্সড রেখে মাঝখানের সংখ্যাগুলো কোনাকুনি ভাবে যদি চেঞ্জ করি তাহলে আমাদের ম্যাজিক স্কয়ার 4 হয় ম্যাজিক স্কয়ার 4 হয় আমরা দ্বিতীয় নিয়মে কি দেখলাম দ্বিতীয় নিয়মে পেলাম যে আমরা কোনাকুনি সংখ্যাগুলো বাদে বাকিগুলো ফিক্স রেখে কোনাকুনি সংখ্যাগুলো আমরা চেঞ্জ করলাম যেখানে 2 3 5 8 9 12 এবং 14 15 এই সংখ্যাগুলো আমরা ফিক্স রেখে 1 4 6 7 10 11 13 এবং 16 চেঞ্জ করলাম চেঞ্জ করলাম কি কোনাকুনি ভাবে চেঞ্জ করলাম যে 1 এর জায়গায় 16 16 এর জায়গায় 1 4 এর জায়গায় 13 13 এর জায়গায় 4 মাঝখানে 4টা আমরা কোনাকুনি ভাবে চেঞ্জ করলাম যে 10 এর জায়গায় 7 7 এর জায়গায় 10 6 এর জায়গায় 11 11 এর জায়গায় 6 সেই এখানেও আমরা যোগ করে পেলাম কি যে 34 কোনাকুনি ভাবে 34 নিচের দিকে যদি যোগ করি তাহলে 34 এটা যোগ করলে 34 সবটা আমরা যোগ করলে 34ই পাই এই ছিল আজকে আমাদের ম্যাজিক স্কয়ার 4 ইনটু 4 এই ম্যাজিক স্কয়ার আমরা দুইটা টাইপেই বোঝানোর চেষ্টা করছি যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তবে অবশ্যই
কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ।